আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমাদের গত ক্লাসে দর্শন দ্বিতীয় পত্রের একটি ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেই ক্লাসটি ছিল ইথিক্স বা নীতিবিদ্যা কী, নীতিবিদ্যা সম্পর্কে আমরা তোমাদের কতগুলি সংজ্ঞা দিয়েছিলাম, উইলিয়াম ডেইলি, ম্যাকেঞ্জি এবং ফ্রাঙ্কিনা। সবচেয়ে উল্লেখযোগ্য একটি সংজ্ঞা দিয়েছিলেন উইলিয়াম লিলি, এই সংজ্ঞাটি আমরা তোমাদের ব্যাখ্যা করেছিলাম। যাই হোক, তোমরা এই ক্লাসটি আশা করি তোমরা পেয়েছো, তোমাদের ভালো লাগবে বলে আমার মনে হয়। তো যাই হোক, আমরা নীতিবিদ্যা আজকে দ্বিতীয় ক্লাসটি করব। সেই আজকে ক্লাসটির বিষয়বস্তু হলো নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কী, আমরা কেন নীতিবিদ্যা পাঠ করব, কী প্রয়োজন আছে। আমরা সমাজে বাস করতে গেলে আমরা বলেছি আমাদের আচার অনুষ্ঠান, আচার আচরণ, রীতিনীতি, ভালো মন্দ, সত্য মিথ্যা নিয়ে যে বিষয়, যে বিদ্যা আলোচনা বা আলোচনা করে তাকে আমরা বলি নীতিবিদ্যা। যাই হোক, এখন এই বিষয়ে নীতিবিদ্যা ভালো মন্দ কী করব, কী এনে কেন আচার আচরণ অনুষ্ঠান করব, সত্য মিথ্যা কী, মঙ্গল অমঙ্গল কী, এগুলি কি দরকার আছে, এগুলি কি সমাজে কোনো দরকার আছে, একটি ব্যক্তির জন্য কি সেটা খুব দরকার, সেই বিষয় নিয়েই সেই দিকটি আমরা আজকে আলোচনা করব। তাহলে এখন আমরা বলবো যে এই যে নীতিবিদ্যা পাঠের যে কথাটা আমাদের প্রয়োজন আছে সেটা আমরা একটু বলি। উইলিয়াম লিলি উনি একটি কথা এই বিষয়ের পাঠের প্রয়োজন সম্পর্কে আমাদেরকে বলেছেন, সেটা বিশেষ পরিস্থিতিতে পথ নির্দেশ করে হলো নীতিবিদ্যার কোনো দরকারি বিষয় নয়, কিন্তু সাধারণভাবে আমি নৈতিক ব্যাপার সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, চাহিদা, আমি যদি ভালো মন্দ, উচিত অনুচিত এই জিনিসগুলি চিন্তা করি, তাহলে আমার মনের দৃষ্টিভঙ্গি যেমন বৃদ্ধি পাবে, তেমনি আমার যে একটা মহৎ উদ্দেশ্য সেটা কী হবে, দৃঢ় হবে, শক্তিশালী হবে। অর্থাৎ আমি যদি উচিত অনুচিত নিয়ে চিন্তা করি, ভালো মন্দ, সত্য মিথ্যা, মঙ্গল অমঙ্গল, আচার আচরণ নিয়ে আমি যদি বিষয় নিয়ে যদি ভাবি, চিন্তা করি, তাহলে আমার যে মনের যে দৃষ্টিভঙ্গি সেটা উদার হবে, বড় হবে, এবং আমার উদ্দেশ্য যে সমাজে মঙ্গল করা, এই উদ্দেশ্যটা সফল হবে। এটাই উইলিয়াম লিলির কথা বলেছেন। আর আমরা ব্যক্তিগতভাবে আমরা জানি যে আমরা সমাজে মঙ্গল করতে গেলে আমি যখন ভালো কাজ করব, করতে 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 আমার সবসময় মনে এমন দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পাবে, তখন মনে হবে যে আমি সবসময় ভালো কাজটা করি, অন্যায় কোনো কাজ দেখলে সেটা আমার সহ্য হবে না। এতে আমার যে উদ্দেশ্য যে আমি পরকালে যাব, ইহকাল পরকাল আল্লাহকে পাওয়ার যে একটা চেষ্টা, যে পরকালে আমি একটা শান্তি পাবো, আল্লাহ আমার পুরস্কার দেবেন, এই যে একটা আমার উদ্দেশ্য নিয়ে আমি এই আমার আমি যত বছর আল্লাহ এই পৃথিবীতে আমার রাখবেন, এই যে এই কাজগুলি করে যাব, এই কাজগুলি আমার যে উদ্দেশ্য সেটা সাকসেসফুল হবে, আমার যে মনের দৃষ্টিভঙ্গি সেটা উদার হবে, বড় হবে, বৃদ্ধি পাবে, আমি মানুষের সবসময় মঙ্গল কামনা করার জন্য চেষ্টা করে যাব। এইভাবে আমরা বলতে পারি যে আমাদের নীতিবিদ্যা পাঠের প্রয়োজন আছে। আরেকটা জিনিস, আমরা সমাজে বাস করতে গেলে যেহেতু আমি উচিত অনুচিত সম্পর্কে জানি, ভালো মন্দ বুঝি, তাহলে সমাজে যে কাজগুলি অমঙ্গলজনক, যেগুলি ধ্বংসমূলক, যেটা অন্যের ক্ষতি করে, সেই কাজটি আমি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করার ক্ষমতা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, তো এই বিবেক বুদ্ধি দ্বারা আমরা বলতে পারি কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, যে কাজটি করলে সমাজে ক্ষতি হবে, অমঙ্গল হবে, সেই কাজটি আমরা করব না। আমরা সমাজে চলতে গেলে আমরা দেখি অনেক সমস্যা থাকে, তো আমি আমার বিবেকের প্রশ্ন করব, এই কাজটি করলে সমাজের সবাই উপকৃত হবে, অতএব আমি সেই কাজটি করব, যে কাজটি করলে সমাজ কি সমাজে ক্ষতি হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটি আমি অবশ্যই করব না। আর আমি সাংগঠনিকভাবে সমাজে চলতে গেলে সবাই মিলে একসাথে যে কাজ আমার একার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ আমি যে পাড়ায় বাস করি, যে সমাজে বাস করি, যদি কখনো সেই পাড়ার কোনো রাস্তাঘাট ভাঙ্গা থাকে, নষ্ট থাকে, তখন আমার একার পক্ষে হয়তো সেটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না হতে পারে, তখন আমি আমার বিবেক দ্বারা আরও কয়েকজনকে প্রশ্ন করবো যে ভাই আপনারা আসেন, সবাই মিলে এই পাড়ার যে রাস্তা আছে, এই রাস্তাটা ভাঙ্গা, আমরা এখানে হাঁটা চলাবার কথা, সবার সমস্যা হয়, আমরা সবাই মিলে এটা ঠিক করি। তাহলে এই সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে ইতিবাচক দিক বিবেচনা করে আমি আমার সহকর্মী দিয়ে পাড়ার
প্রতিবেশীকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটি মঙ্গলজনক কাজ করে ফেলতে পারি। এতে আমি যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবে, আমার পরিবার হবে, সমাজের সবাই উপকৃত হতে পারবে। এই জিনিসগুলি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটি হলো সামাজিক কাজ, এটি হলো নৈতিকভাবে একটি সমর্থনপুষ্ট একটি কাজ। তাছাড়া আমরা একটু দেখি, একটু চিন্তা করলে আমরা একটু দেখতে পাই যে সৎ জীবনযাপন করার যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দ্বারা আমরা যে কাজগুলো করব তাহলে আমরা দেখতে পাবো সৎ জীবনযাপন করার জন্য যে অন্তর্দৃষ্টির যে প্রয়োজন তা সেটা আমরা পেতে পারি, লাভ করতে পারি। অর্থাৎ এই নীতিবিজ্ঞান যদি আমরা পাঠ না করি তাহলে আমরা যে জীবনযাপন করব বা করি সেটা নীতিবিজ্ঞান পাঠ তার অপেক্ষা উন্নত হতো। অর্থাৎ আমি যদি নীতিবিজ্ঞান পাঠ করে বা নীতিবিজ্ঞানকে সমর্থন করি তাহলে আমি সৎভাবে জীবনযাপন করতে পারবো। কারণ না, প্রত্যেক মানুষের একটি অন্তর্দৃষ্টি আছে, সে অন্তর্দৃষ্টি দিয়ে সে যখন বিবেককে প্রশ্ন করে যে আমি কিভাবে আমি জীবনযাপন করব, কিভাবে জীবনযাপন করলে আমি পরকালে শান্তি পাবো, আমি ব্যস্ত হবো, আল্লাহর কাছে আমি যেতে পারবো, এই জিনিসগুলি যখন সে সৎভাবে চিন্তা করে তখন সে সৎভাবে জীবনযাপন করে এবং সে ত্রুটিহীন অর্থাৎ ত্রুটিমুক্ত একটি জীবনযাপন করতে পারে। অর্থাৎ আমি এখন ব্যক্তি এটা তো মানুষগুলো প্রত্যেক মানুষই সমাজে বাস করতে গেলে আমরা দেখতে পাই কে কীভাবে চলে, কার উদ্দেশ্যকে সেটা আমরা সবাই দেখি, জানি, বুঝি। সেটা তো আমি যে 50-60-100 বছর একটা মানুষ বাসে 70-80 বছর, সে তা যদি চিন্তা করে আমি ভালো কাজ করে উচিত অনুচিত দেখে ভালো মন্দ বুঝে কাজগুলো সত্য মিথ্যাকে দেখে বুঝে আমি আমার জীবনযাপন করব, তাহলেই একটি মানুষ সৎভাবে জীবনযাপন করতে হবে। এবং এইভাবে যদি প্রত্যেক মানুষ তার সৎভাবে জীবনযাপন করে উচিত অনুচিতকে চিনতে পারে, সত্যমিথ্যাকে বুঝতে পারে, তাহলে আমি সে তারা যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে। তো এইভাবে আমাদের প্রত্যেক মানুষেরই চলা উচিত, যেহেতু আমরা আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, বিবেক দ্বারা আমি আচরণ আমার ব্যবহার এই জিনিসগুলি সঠিকভাবে হচ্ছে কিনা সেটি আমাদের সবসময় কামনা করা উচিত। তারপরে সমৃদ্ধ সমাজ, আমি যে সমাজে বাস করি, যে পাড়া মহল্লায় বাস করি, সেই সমৃদ্ধ এই সমাজকে যদি আমি রিচ করতে চাই, সমৃদ্ধ শক্তিশালী করতে চাই। এখন আমি যদি শিক্ষিত হয়ে আমি যে সমাজে বাস করি, আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, এই পাড়ার যারা পড়ালেখা কম জানে তাদেরকে আমি বিনা পয়সায় তাদেরকে পড়ালেখা করাবো, শিখাবো, তাহলে আমার কী হবে, তাহলে আমার সমাজটা কী হবে, সমৃদ্ধ হবে, রিচ হবে। এভাবে প্রত্যেক ব্যক্তি যদি চিন্তা করে আমার পাড়াতে কয়েকজন লোক গরিব আছে, তারা খেতে পারছে না, কষ্ট পাচ্ছে, আমি যদি কী করি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করি তাহলে আমার সমাজে আর গরিব দুঃখী থাকবে না। এভাবে প্রত্যেক মানুষেরই একটি চিন্তা চেতনা থাকা দরকার যে সব ব্যক্তি যদি ওইভাবে চিন্তা ভাবনা করে তাহলে আমাদের সমাজে আর দুঃখ কষ্ট বা মানুষের কোনো মানে সমস্যা থাকবে না। এইভাবে আমরা আরেকটা জীবন, আমি যে সুস্থভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে চাই, সমাজকে যদি সুস্থভাবে রাখতে চাই তাহলে আমার বুদ্ধিসম্মত সামর্থ্য, নৈতিক দৃষ্টিভঙ্গি, অন্তর্দৃষ্টি, নৈতিক পরীক্ষা, নৈতিক কর্তব্য, এই কাজগুলো যদি আমি সমাজে করি তাহলে আমার সমাজ যেমন লাভবান হবে আমিও অবশ্যই লাভবান হব। তাহলে অর্থাৎ একজন ব্যক্তি যদি আসলে শারীরিকভাবে সে নিজেকে সুস্থ কামনা করে তাহলে প্রত্যেকে যদি সেভাবে তার নিজের মতো করে কাজটি করে তাহলে সমাজে আর কেউ অসুস্থ থাকবে না। একজন ব্যক্তি যখন সমাজে হঠাৎ করে সুস্থ মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেল, তার শারীরিকভাবে তার সমস্যা দেখা দিল, তাহলে আমরা সবাই তাকে সান্ত্বনা, ডাক্তার, কবিরা, যা দরকার, যা যা প্রয়োজন তাই যদি করি, এভাবে প্রত্যেক সমাজ যদি সবাই সেই কাজটি করে তাহলে সমাজে কখনো শারীরিকভাবে অসুস্থতার কারণে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এই জিনিসগুলি আমাদের দেখতে। আর নৈতিক
আমাদের যে নৈতিক মূল্যবোধে যে দিন দিন অবক্ষয় হচ্ছে, সেই কাজটি আমাদের প্রত্যেকে করা উচিত। নৈতিক মূল্যবোধে যে অবক্ষয় হচ্ছে, সেই মূল্যবোধের জন্য আমাদের আমাদের মূল্যবোধ, ন্যায় অন্যায়, ভালো মন্দের পার্থক্য কীভাবে সঠিকভাবে নিরূপণ করা যায়, প্রথাগত লক্ষ্যের দিকে পার্থক্য, নৈতিক গুণাবলী, সাধারণ গুণাবলীতে কী পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, মানুষকে বলবো, সমাজের মানুষের সাথে আলোচনা করব, তাহলে আমাদের নৈতিক মূল্যবোধে যে দিন দিন অবক্ষয় হচ্ছে, সেখান থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাবো। আমরা চাই না যে আমাদের সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হোক। নৈতিক অবক্ষয়ের থেকে আমরা বাঁচতে হলে আমাদের অবশ্যই এই ন্যায় অন্যায়, ভালো মন্দ, এগুলি পার্থক্য করতে হবে, মানুষকে বলতে হবে, মানুষকে এই বিষয়ে জ্ঞান দান করতে হবে। তাহলেই আমরা সমাজ, আমাদের নৈতিক অবক্ষয় থেকে আমরা যেমন বাঁচতে পারবো, সমাজও তেমনি উপকৃত হবে। আর আমাদের মনের যে একটা দৃষ্টিভঙ্গি আছে, এটাকে আমরা সবসময় কী করবো, উদার করব, বড় করব, বৃহৎ করব, এবং আমাদের যে উদ্দেশ্য, এটাকে যদি আমি দৃঢ় না করি, শক্তিশালী না করি, তাহলে আমি যেমন ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবো না, সমাজ হতে পারবো না। তাহলে আমি আমার মনের যে দৃষ্টিভঙ্গি, আমি সবসময় চিন্তা করব যে সমাজকে, রাষ্ট্রকে, আমার ব্যক্তি, আমি আমার পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, দেশকে কীভাবে আমি উন্নত করব, কীভাবে আমার দেশটা দিন দিন উন্নত হবে, সেই চিন্তা যদি আমি একা করি, অর্থাৎ আমার মতো সবাই যদি করে সমাজে, তাহলে সবাই যেমন লাভবান হবে ব্যক্তিগতভাবে, সমাজ, রাষ্ট্র, দেশ তেমনি স্বাভাবিকভাবে উপকৃত হবে, উন্নত হবে। সেই কাজটি আমরা প্রত্যেকেই করা উচিত। যেহেতু আমরা জানি যে আমাদের সমাজে কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, আমার মনের অন্তর্দৃষ্টি দিয়ে আমি সবসময় বিবেচনা করব যে কী কাজ করব, কী করলে ভালো হবে, কী করব বা কী করতে না, কোনটি আমার কর্তব্য, কোনটি আমার কর্তব্য নয়, সেই কাজটি একজন মানুষকে গালিগালাজ করা, এটা আমার কোনো কর্তব্য নয়, বরং অন্যে যদি একজন মানুষকে গালিগালাজ করে, তাহলে আমি তাকে ওই লোকটিকে বলবো যে ভাই, আপনার ওই লোকটিকে গালিগালাজ করবেন না, তাকে আমি বুঝাবো যে আপনি যে কাজটি করছেন সেটি উচিত না, সেটা ভালো না, সেটা খারাপ কাজ, আপনি কী সমস্যা সেটা আমাদেরকে বলেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইভাবেই আমরা যদি প্রত্যেকের মনের একটা দৃষ্টিভঙ্গি যদি উদার করি, বড় করি, আমার উদ্দেশ্য যদি একটা বড় হয়, তাহলে আমি সবসময় কোনো না কোনো একদিন আমি সাকসেসফুল হব। এই জিনিসটাই প্রত্যেক ব্যক্তির লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমি যেমন ইহকাল পরকাল উভয় দিকে আমি শান্তি লাভ করতে পারবো, অর্থাৎ পরকালও গেলে আমি শান্তি পাবো, আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দেবেন। আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে সমাজে মানুষের মঙ্গল করার জন্য। তো আমরা যদি আল্লাহ তাআলার যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা না চলি, তাহলে আমরা এই পৃথিবীতে আসার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা প্রার্থনা করার জন্য, উপাসনা করার জন্য, আল্লাহর যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আমি চলবো, অন্যকেও সেই পথে চলার জন্য বলবো, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা যদি উদ্দেশ্যবিহীনভাবে কখনো আমরা যদি চলাফেরা করি, তাহলে আমাদের কখনো উপকার হবে না, আমাদের মঙ্গল হবে না, আমাদের সমাজ, রাষ্ট্র কখনো উপকৃত হতে পারবে না। আমরা সবসময় আমাদের ব্যক্তিগত চিন্তা পরিহার করে সামগ্রিকভাবে, সার্বিকভাবে, সার্বজনীনভাবে সবার যে মঙ্গল হয় সেই কাজটি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, সেই বিচার বুদ্ধি দ্বারা আমরা সেই কাজটি করার চেষ্টা করব। তাহলে আমরা যে এতক্ষণ যে জিনিসটা দেখলাম যে আমাদের সমাজে চলতে গেলে আমাদের নীতিবিদ্যার কী প্রয়োজন, নীতিবিদ্যা পাঠ করার কী প্রয়োজন আছে কি না, সেটা আমরা একটু করে দেখলাম। আমরা সেই জিনিসটা আমরা এতক্ষণ কথা বললাম যে আমরা যে জিনিসটাকে আমরা সত্য বলে আমরা সবাই জানি, সেই যে সব যুগে সব সমাজে মানুষের বিবেক ছিল, বিবেকটা সচেতনভাবে কাজ করাই সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি সবাইকেই দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি যদি সচেতন না হয়, তাহলে আমাদের কোনো লাভ হবে না। আমার বিবেক বুদ্ধি যদি
বিবেক বুদ্ধিকে আমি সচেতনভাবে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমি আমি উচিত অনুচিত বলে কোনো কাজটি আমার আমার সেই কাজটিকে আমি উচিত বলে বলতে পারবো না এবং আমার কাজটিও যুক্তিসম্মত হবে না। তাহলে আমরা যে এতক্ষণ যে জিনিসগুলো আমরা দেখলাম যে সমাজে বাস করতে গেলে আমাদের নীতিবিদ্যা পাঠের কী প্রয়োজন আছে, আমরা দেখলাম আমাদের সার্বিকভাবে সব দিক দিয়ে সমাজের মঙ্গল, ব্যক্তির মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল করতে হলে অবশ্যই আমাদের নীতিবিদ্যা পাঠ করতে হবে। কারণ নীতিবিদ্যা পাঠ করলে একজন মানুষ সমাজে রীতিনীতি, আল্লাহর কী রীতিনীতি আছে সেগুলির সম্পর্কে সে জানতে পারে, বুঝতে পারে কোনটি ভালো, কোনটি মন্দ, উচিত কোনটি, উচিত কোনটি অনুচিত, কোনটি সত্য কোনটি মিথ্যা। তাহলে সে যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবে তেমনি তার পরিবার, সমাজ, রাষ্ট্রেও উপকৃত হতে পারে। আমরা সবসময় সেই রকমভাবেই চলব, সমাজে আচার আচরণ যাতে ভালো হয়, প্রত্যেকের তার আচার ব্যবহার ভালো হয়, তার অভ্যাসটা ভালো হয়, সেই চেষ্টাই আমরা করব। তাহলে আমরা এখানে দেখলাম সমাজে যে নীতিবিদ্যা পাঠের কী প্রয়োজনীয়তা আছে। আমরা কতগুলি এমসিকিউ কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত কতগুলি কোশ্চেন তোমাদের আজকে, এখন কয়টা কোশ্চেনে উত্তর সহ তোমাদের বলে দিচ্ছি। তোমরা একটু বই খাতা থাকলে খাতা নাও, খাতা নিয়ে একটু খাতায় উত্তরগুলো একটু লেখো। এক নম্বর, মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? উত্তর হবে মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান, মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান। পরের কোশ্চেন, মনোবিজ্ঞান কী সম্পর্কে আলোচনা করে? মনোবিজ্ঞান কী সম্পর্কে আলোচনা করে? মনোবিজ্ঞান কী বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর, মনোবিজ্ঞান মানসিক ক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে। আমি বললাম কি, মনোবিজ্ঞান মানসিক ক্রিয়া প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। তারপরে কোশ্চেন, সমাজবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? উত্তর হল সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তাহলে কী বললাম, সমাজবিজ্ঞান হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তারপরে কোশ্চেন, ধর্ম কী, ধর্ম কী? উত্তর হলো ধর্ম হলো এক ও অদ্বিতীয় অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। কী হবে, ধর্ম হলো এক ও অদ্বিতীয় অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। পরের কোশ্চেন, ধর্মের লক্ষ্য কি? পরের কোশ্চেন, ধর্মের লক্ষ্য কি? উত্তর হলো ধর্মের লক্ষ্য পরম শক্তির সান্নিধ্য লাভ। ধর্মের লক্ষ্য পরম শক্তির সান্নিধ্য লাভ। আচ্ছা, পরের কোশ্চেন, ধর্মের কেন্দ্রবিন্দু কি? ধর্মের কেন্দ্রবিন্দু কি? উত্তর, ধর্মের কেন্দ্রবিন্দু হলো আল্লাহ, ধর্মের কেন্দ্রবিন্দু হলো আল্লাহ।
তো তাহলে আমরা এর পরের পরের ইয়েটা ইয়ে হলো কোশ্চেন হলো নীতিশাস্ত্র ব্যক্তির কী কী বিচার করে, নীতিশাস্ত্র ব্যক্তির কী কী বিচার করে। উত্তর হলো নীতিশাস্ত্র ব্যক্তির ইচ্ছা বাসনা কামনা উদ্দেশ্য অভিপ্রায় ইত্যাদি বিচার করে। তাহলে আমরা কী বললাম নীতিশাস্ত্র ব্যক্তির কী কী বিচার করে? উত্তর হবে নীতিশাস্ত্র ব্যক্তির ইচ্ছা বাসনা কামনা উদ্দেশ্য অভিপ্রায় বিচার করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, ধর্ম মানুষের কী সম্বন্ধে আলোচনা করে? এটা বললাম কি ধর্ম মানুষের কী সম্বন্ধে আলোচনা করে। উত্তর, ধর্ম মানুষের উপাসনা বিশ্বাস ভক্তি প্রভৃতি সম্বন্ধে আলোচনা করে। তাহলে আমরা কী বললাম ধর্ম মানুষের কী সম্বন্ধে আলোচনা করে? উত্তর হবে ধর্ম মানুষের উপাসনা বিশ্বাস ভক্তি প্রভৃতি সম্বন্ধে আলোচনা করে। আচ্ছা, তারপরে ধর্মের আসল উদ্দেশ্য কী? ধর্মের আসল উদ্দেশ্য কী? উত্তর হবে ধর্মের আসল কথা বা আসল উদ্দেশ্য হল পরম করুণাময় মহাজ্ঞানী খোদার নিকট আত্মসমর্পণ। তারপর কী বললাম ধর্মের আসল উদ্দেশ্য বা আসল কথা কী? উত্তর হবে ধর্মের আসল কথা হল পরম করুণাময় মহাজ্ঞানী আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ। তাহলে আমরা এখন যে এখানে কতগুলি তোমাদের কোয়েশ্চন মানে অতি সংক্ষিপ্ত কতগুলি প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরসহ দিয়ে দিলাম, আমরা যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারের কতগুলি এমসিকিউ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এগুলি নোট করে ফেলবে, তোমরা এগুলি শিখবে, আর মেইন বইটা অবশ্যই পড়বে। তোমাদের আমরা এই নিয়ে আমি দর্শন দ্বিতীয় পত্রের দুইটি ক্লাস তোমাদেরকে নিয়ে ফেললাম, দুইটি ক্লাস নিলাম। আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লাগবে, তোমরা ক্লাসগুলি দেখবে শুনবে মনোযোগ দিয়ে শুনবে, তোমরা পড়বে এবং আমার যে প্রশ্নটা ভালো করে খেয়াল করে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। আমরা 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 দুইজন আছি, দুইজনই তোমাদের এই বিষয় নিয়ে আমরা ক্লাস করব। আমরা প্রতিনিয়ত কলেজ খোলা আগ পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস করব, ভিডিও ক্লাস ইমোতে মেসেঞ্জারে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আমরা দুজনই, আমি এবং আফসানা ম্যাডাম, আমরা সবসময়ই ক্লাস নিয়ে যাচ্ছি। তোমাদের সমস্যা থাকলে সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে, আমরা মোটামুটি তোমাদের ক্লাস নিয়ে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চাই যে তোমরা পড়ালেখা করো, পড়ালেখা কখনও গ্যাপ দিবে না। পড়ালেখা যদি একটু গ্যাপ দাও তাহলে তোমরা পড়ালেখা এই বই থেকে অনেক যখন দূরে সরে যাবে তখন পরবর্তীতে আবার বইয়ের প্রতি মনোনিবেশ করাটা তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা চাই যে তোমরা যাই পড়ো, কম পড়ো বেশ পড়ো, যতটুকু আমাদের অন্তত অনলাইন ক্লাসগুলো যদি তোমরা একটু অনুসরণ করো ফলো করো তাহলে তোমাদের অন্তত ক্লাসটা তোমাদের পড়ালেখাটা একটু তোমাদের গ্যাপ পড়বে না, চালু থাকবে। আর পরবর্তীতে ইনশাল্লাহ যখন কলেজ খুলবে তখন তোমাদেরকে আমরা আরও বিস্তারিতভাবে ক্লাস নেব। আমরা দুইজনই দর্শনের সকল পত্র নিয়ে ষষ্ঠ পত্র এক প্রথম পত্রতে ষষ্ঠ পত্র ছয়টি পেপারে সকল বিষয় নিয়ে আমাদের আমরা দুইজনই তোমাদের সকল সমস্যার সমাধান করব। এখন অন্তত ভিডিও ক্লাস এবং ইমোতে ক্লে যে ক্লাসগুলো ফেসবুকে যে ক্লাসগুলো আমরা দিচ্ছি করতেছি অন্তত সেই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে করবে। আমি আশা করি তোমরা ক্লাসগুলি করো, তোমরা শুধু আমার ক্লাস না, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পালি অর্থনীতি যে যে বিষয় যার যে বিষয় আছে
সেই বিষয়ে প্রত্যেকটি কাজগুলো করবে, কারণ তোমাদের সময় চলে যাচ্ছে। কলেজ খুললে হঠাৎ করে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে, তখন তোমরা এই পরীক্ষা তখন যদি ক্লাস না করো তখন তোমরা সাদা। আমরা প্রত্যেক ক্লাসেই তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, যে ক্লাসগুলো তোমাদের ভিডিও ক্লাস করছি খুব ইম্পর্টেন্ট, যেগুলি পরীক্ষা সাধারণত আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, সেই ক্লাসগুলো আমরা তোমাদের ভিডিও ক্লাস নেই। অতএব তোমরা ক্লাস যদি না করো তাহলে তোমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আমি আবারও বলবো, তোমরা আমাদের ক্লাসগুলি করবে, ভিডিও ক্লাস, অনলাইন ক্লাস, মেসেঞ্জার ক্লাস, ইমো, ফেসবুক সব ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাস কর। প্রত্যেকটি ক্লাসের অনেক অনেক গুরুত্ব আছে, মূল্য আছে। অতএব তোমরা সময় ক্ষেপণ না করে ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, করবে, এবং সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই বলবে, আমরা তোমাদের ক্লাস সমাধান করে দেবো। যাই হোক, আজকে আরেকটি ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতার কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।